নবী আর জায়গা খুঁজে পাই নে ওই দেওবন্দীদের পিসা ওনার ওখানে গেছে বেরলিদের পিসা ওনার ওখানে গেছে ফুরফুরার পিসা ওনার এই পীর সাহেবগুলোর ব্যবসা এটা এশিয়া মহাদেশের এই কয়েকটা দেশ ছাড়া আর কোনো জায়গায় নাই ভাই পীরটা কি ব্যবসার জিনিস না আল্লাহর কোরআনের জিনিস ফুরফুরারাও পীর ধরেছে এখন পীর ছাড়া একটা আহলে হাদিস বেরিয়েছে এটা বয়স বেশি বছর নয় 100 বছর এরা 100 বছর আগে কোনো মসজিদ দেখাতে পারবে না যে আমরা তৈরি করেছি 100 বছর আগে কোনো মাদ্রাসা দেখাতে পারবে না আমরা তৈরি করেছি 100 বছর আগে কোনো এদের হাদিসের কিতাব দেখাতে পারবে না আমরা লিখেছি কিন্তু 100 বছর আগে পৃথিবীর বুকে যত মসজিদ আছে সব প্রাণের তরিকাতদের সব ইমাম মুস্তাহিদদের 100 বছর আগে যত মসজিদ মাদ্রাসা সব আছে সব আল্লাহ ওয়ালা তোরা হঠাৎ করে এসে এই নবীর দিদার লিয়া তো ফিতনা মিলাদ লিয়া তো ফিতনা কবর জিয়ারত চলবে না ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না নবীকে নূরের বলা যাবে না নবী শাফাত করতে পারবে না নবীকে কি বলে আমাদের মতো মানুষ বলতে হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে তো কে লেনা দেনা কমিটি জোক হ্যাং হই আমি চিন্তা করি ইয়া আবার কি করে দেখে যায় সে যে বলছারে কমিটিকে এবং লোকেদের বলছে ফরমান যাকে এক রসি লাইয়া এক তরোয়াল লিখে আইয়ে শান্তি ইয়াবার কি বলবে বলছে মৌলভি তো সবকো হারাম বেদাত কর দিয়া এ মৌলভি বেদাত ও হারাম হোনে সে পহলে ইসকো হাম থোড়া হালাল কর দে আমাদের ঘোষ পাড়া থেকে বা অন্য কোন ধর্মের পাড়া থেকে বাউন বা ব্রাহ্মণ বা অন্য কোন ধর্মের ধর্মগুরুরা বা অন্য কোন লোক যদি আপনাদের ঘরে এসে বলে জোহরের ঈশার নামাজ দূরে খাত আপনারা মানবেন আর নামাজ এইখানে হাত বানতে হয় এখানে বানতে হয় এখানে বানতে হয় বললে মানবে একটু বলুন ভাই বলুন মানবে আর যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা বড় জুব্বা লেগিয়ে পাকড়ি ফাকড়ি লেগিয়ে অন্য ধর্মের লোক বাইরে দূর থেকে এসে আপনাদের ঘরে বলে বা ফেসবুকে বিবৃতি দেয় যে নামাজ এখানে রোজা এইখানে বা নবীর এইটা মানতে হবে ওটা মানা যাবে না আপনাদের মধ্যে একটা কনফিউজ হবে না হবে না ইসলামের মধ্যে টেনশন কনফিউজ ঢুকিয়ে দিবার প্ল্যান করছে আপনি একটা এক লাগারে নবীকে প্রেম করে যাচ্ছেন এক লাগারে হঠাৎ করে আপনার কাছে একটা কনফিউজ ঢুকিয়ে দিল নবীকে দাঁড়িয়ে সালাম দেয়া হলো বেদাত আপনার মধ্যে টেনশন ঢুকছে না কেন আরে অত বড় পাগড়িওয়ালা লোকটা এই ফটাফট আয়াত বলছে মানে করছে আরে আপনি আয়াতটাই কি বুঝছেন আর মানেটা কি বুঝছেন আম মানুষ তো কিন্তু আপনি এক লাগারে প্রেম করছিলেন ওর মধ্যে একটা থমকে ঢুকিয়ে দিলেন ঠিক না বেটি এতদিন আপনারা সবাই দরুদ শরীফ পড়ছেন যদি একবার নবী দেখা হয় নবী দেখা হয় হঠাৎ করে কে একজন আপনাকে কনফিউজ করে দিল যে নবী মারা গেছে তিনি আর আসতে পারে না নাউজুবিল্লাহ বলেন তাহলে আপনার মধ্যে এই যে দরুদের একটা চাহিদা ছিল নবী দেখব নবী দেখব নবী দেখব পড়ার সময় কিন্তু আপনার মধ্যে একটা টেনশন ঢুকছে না ঢোকে না ঢুকছে না ঢোকে না আমি শুনেছি ভারতবর্ষের মধ্যে ফুরফুরা শরীফ যেমন একটা ঐতিহাসিক সিলসিলা এটাও হালে সুন্নতাল জামাত আর একটা সিলসিলা আছে দেওবন্দ আপনারা জানেন কি জানি না সেটাও কিন্তু তাদের মুরব্বী যিনি ছিলেন হাজি এমদাদুল্লাহ মহাজের মাক্কি উনি আহলে সুন্নতুল জামাতের বেশাক তিনি আল্লাহর ওলি ছিলেন এবং তিনার কিতাবের মধ্যে আছে উনি প্রতি বছর নবী দিবস করতেন এবং নবীর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন এবং রসুলের পাক সাল্লাম ওনার হুজরা মুবারকে কোন কোন বার্তা শ্রীপো এনেছেন রুহানি হালো জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝছেন এবং শুনেছি নাকি ওনাদের কোন মাদ্রাসা প্রতিষ্ঠিত সময় নাকি রসুল এসেছিলেন আমি শুনেছি আমি এই কথাটাকে সত্য মিথ্যা মানা অমানা সবটা হৃদয়ের বিষয়ে কিন্তু রসুল এসেছে এই অকেয়া নবী যে আসতে পারে এটাকে যদি কেউ ইনকার করে যে নবী আসতে পারে না এটা আমাদের মধ্যে একটা ধরনের নতুন টেনশন ঢুকবে না ঢুকবে না এইরকম একদম ফেতনা চলছে আমাদের মধ্যে নতুন করে টেনশন ঢুকিয়ে দাও টেনশন আমরা এই টেনশনটা নিয়ে কি করলাম এবারে তার বিরুদ্ধে বা সেসব বিষয়ে তাদের বলতে শুরু করলাম তাদের হাইলাইট শুরু হলো কিছু যুবক ছেলে আছে নতুনকে পছন্দ করে ওর পুরাতনটা ছিল ভালো পুরাতনটা ছিল ভালো কিন্তু পুরাতনটা ছেড়ে দিয়ে একটা নতুন কিছু কিছু ছেলেদের এমনও খসলো ঢুকে গেছে আজকাল পুরাতন বাপকার বাপ বলে না নতুন বাপটা কেমন বাপ বলে বলবেন ইয়ে আবার কি জিনিস নতুন কোনো বাপ হয় ওই যে শ্বশুরটার কথা বলছি ওটাও তো আব্বা নাকি ওটাকে আব্বা যান টাব্বা যান অনেক কিছু বলে মিষ্টি টিষ্টি প্রায় অনেক কিছু নিয়ে যায় না পুরো রুমটাকে একেবারে দেখাই ছেড়ে দিয়েছে যে ছেলেটার এমন খসলো সেই ছেলেটাকে যদি হঠাৎ করে একটা নতুন ধর্ম দিয়ে দেওয়া হয় নতুন দিন দিয়ে দেওয়া হয় তাহলে সে তো নতুনটা কেন নেবে
কি লেবে না লেবে না, এই নতুনটাকে লেবে লিয়ে তার ধর্মের মধ্যে একটা কনফিউজ তৈরি হয়ে গেল, একটা বিভ্রান্তি তৈরি হয়ে গেল। এটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে চলছে আর আমাদের ছেলেরা সোশ্যাল মিডিয়ার বক্তা এখন ফলো করছে। তাই কোরআন বলছে জাননে ওয়ালাদের থেকে এলেম লাও, জাননে ওয়ালাদের থেকে এলেম লাও। আমরা সবাই হাজি ইসহাক সাহেবকে জানি, দাদা হুজুরকে জানি, তাই তাদের থেকে নেন, ইদিক উদিক করতে জানে না। কথা বুঝে আসছে? মনে রাখবে আমার নবী পাককে জুতা মুবারক লিখে যদি বিয়াদবি করে সে বেঈমান কাফের হয়ে যাবে। শুনছেন? বেঈমান কাফের হয়ে যাবে। এখন হাজী আমদাদুল্লাহ মাজের মাক্কি যিনি দেওবন্দীদের পীর সাহেব, তিনি বলছেন আমি প্রতি বছর মিলাদুল নবী করতাম, আমার বাড়িতে হুজরা মুবাকের রসুলের পাক তাসরিফ আনতে যত দেওবন্দী আছে সবার পীর সাহেব উনি। যেমন যত গুরুগ্রাবি আছে সে যেখানেই থাক না কেন সবার পীর সাহেব দাদা খুজুর পীর কেবলা, ওটা হলো দেওবন্দীর পীর সাহেব। ঠিক তেমনই বেরেলিদের পীর সাহেব আছে আলা হযরত আহমদ রেজা খান, উনিও বলছেন যে আমার সঙ্গে রসুলের পাক সাল্লামের রুহানি হালে বহুত বার দেখা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকটা আল্লাহর ওলিদের ঘরে সম্মান করি, শ্রদ্ধা করি। যেমন আলা হযরতকে আমরা আমি সম্মান করি, শ্রদ্ধা করি, দেওবন্দীর পীর সাহেবকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু মানি দাদা খুজুরকে। বুঝতে পারছি তো নাকি? মানি দাদা হুজুরকে। আপনাদের স্কুল একটা আছে গ্রামে, ওই পাড়ায় একটা স্কুল আছে, ওই পাড়ায় একটা স্কুল আছে, ওই পাড়ার শিক্ষককেও আমি সম্মান শ্রদ্ধা করি, ওই পাড়ার শিক্ষককেও সম্মান শ্রদ্ধা করি, কিন্তু আমি সবক আমল করি আমার স্কুলের শিক্ষকের কাছে। কথা বুঝে আসছে? তা ঠিক এই সময়ে হঠাৎ করে একটা নতুন দলের আবির্ভাব হলো, ধরুন 50-60-100 বছর বয়স তাদের, 50-60-100 বছর বয়স, তারা হঠাৎ করে এখন এসে আপনাদের কাছে বলছে যে নবী আসে সব পেট গরমের মন গরমের কথা, নবী আর আর জায়গা খুঁজে পাই নাই, ওই দেওবন্দীদের পীর সাহেব ওনার ওখানে গেছে, বেরেলিদের পীর সাহেব ওনার ওখানে গেছে, ফুরফুরার পীর সাহেব ওনার, এই পীর সাহেবগুলোর ব্যবসা এটা এশিয়া মহাদেশের এই কয়েকটা দেশ ছাড়া আর কোনো জায়গায় নাই। ভাই পীরটা কি ব্যবসার জিনিস না আল্লাহর কোরআনের জিনিস? জোরে বলুন, জোরে। এবারে আপনার কাছে কালকে সে এসে বলবে আমি চ্যালেঞ্জ দিচ্ছি কোরআনে পীর নাই, আপনারা ঘাবড়ে যাবে। কথা ঠিক না বেডি? তা আমি যখন বলছি আমি একজন পীর সাহেব বা পীরজাদা, তাহলে কোরআনে যদি না থাকে আমি দাবিটা করলাম কোন সাহসে? কথা ঠিক না বেডি? কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি আপনারা ঘরে দুপুরে কি খাবেন? বলুন বলুন বলুন। ভাত কোরআনে আছে? ভাত কোরআনে আছে? ওই ভাত শব্দটা আছে? ভাতের সাথে কি খান? খাবার পরে যেটা খুব প্রয়োজন, পানি কতটা কোরআনে আছে? জোহর বেলা আজান দিবার পরে কি করবেন জনাব আপনারা? নামাজ কতটা কোরআনে আছে? বছরে এক মাস কি রাখেন জানো? রোজা কোরআনে আছে? বলবেন তো, তাহলে কেন রাখেন? এই কোথায় আছে বলুন? কোরআন বলুন, কোরআনে কত রোজা নামাজ আছে ভাই? কোরআনে ওটা বলুন যে আমি নামাজে কত জিজ্ঞেস করেছি, তাহলে কোরআনে পীর নয়, কোরআনে পীরের আরবিটা আছে মুর্শিদ। পীর তো ফার্সি কথা, নামাজ তো ফার্সি কথা, রোজা তো ফার্সি কথা, আপনার পীরটা খুঁজুন। কেন এই দেশটা চালাতো যারা, তারা ফার্সি ভাষাতে বেশি পারদর্শ, 700 বছর তারা চালিয়েছে, তাই ফার্সির সঙ্গে একটা টান আমাদের তৈরি হয়েছে, তাই ফার্সি ওয়ার্ডটা আমাদের বেশি ব্যবহার হয়, আর কোরআন হলো আরবি ওয়ার্ড। কোরআনে নামাজকে বলা হয় সালাত, রোজাকে বলা হয় সাওম, ঠিক তেমনি পীরকে বলা হয় মুর্শিদ। কোরআনে আছে উলিয়া মুর্শিদা, তাই দেওবন্দিরাও পীর ধরেছে, বেরেলিরাও পীর ধরেছে, ফুরফুরারাও পীর ধরেছে, এখন পীর ছাড়া একটা আহলে খবিজ বেরিয়েছে। এটাদের বয়স বেশি বছর নয়, 100 বছর। এরা 100 বছর আগে কোনো মসজিদ দেখাতে পারবে না যে আমরা তৈরি করেছি, 100 বছর আগে কোনো মাদ্রাসা দেখাতে পারবে না আমরা তৈরি করেছি, 100 বছর আগে কোনো এদের হাদিসের কিতাব দেখাতে পারবে না আমরা লিখেছি, কিন্তু 100 বছর আগে পৃথিবীর বুকে যত মসজিদ আছে সব প্রাণের তরিকাতদের, সব ইমাম মুস্তাহিদদের, 100 বছর আগে যত মসজিদ মাদ্রাসা সব আছে সব আল্লাহওয়ালা প্রাণের তরিকাতদের ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
সে হয় বেরেলি হয় দেওবন্দি হয় ফুলপ্রাবি যে কোন জায়গায় হোক সবাই আহলে সুন্নাতাল জামাআতের দলের লোক ছিল জোরে বলুন সুবহানাল্লাহ তো তোরা হঠাৎ করে এসে এই নবীর দিদার লিয়া তো ফিতনা মিলাদ লিয়া তো ফিতনা কবর জিয়ারত চলবে না ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না নবীকে নূরের বলা যাবে না নবী শাফাত করতে পারবে না নবীকে কি বলে আমাদের মতো মানুষ বলতে হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি মরে গেছে মাতলা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি 40 বছর আগে নবী ছিল না এই সব কথাবার্তা সমাজে বলে দিয়ে আমাদের মধ্যে একটা কনফিউজ ঢুকাচ্ছে পেরেশান করছে আর এই সুযোগে একদল লোক আমাদের দ্বারা ফায়দা নিচ্ছে দুনিয়াটা শেষ হয়ে যাচ্ছে তাই আমি আপনাদেরকে একটাই বলবো সেটা হলো কি যাদের পীর মুরিদ বাপ দাদু গোষ্ঠী সব দাদা হুজুরের সঙ্গে লেগেছিল আপনারা এই দিকে লেগে থাকেন যারা আকাবের দেওয়ান উলামা হযরত পীর মাশায়েখ দেখার ফলো করছে আপনারা সেই দিকে থাকেন যারা ব্রেলি হুজুর দেখার ফলো করে আপনারা সেই দিকে থাকেন নিজেরা মিলেমিশে থাকেন এসব নিজেদের মধ্যে ফেতনা ঝগড়া করেন না কেন দুনিয়া কোথায় যাচ্ছে আমার কথা ভুল মানে নিচ্ছেন না তোমরা ফুল মানে নিচ্ছেন না তো মনে রাখবেন আমি তিনটে সিলসিলা এশিয়া মহাদেশে রয়েছে যাদের দ্বারা ইসলাম এসেছে তিনটে পূর্ব ভারতে ইসলাম এসেছে দাদা হুজুর যেটাকে আমরা পুরা সিলসিলা বলি কিন্তু আহলে সুন্নাতুল জামাত ভারতের ওই সাইডে উত্তর প্রদেশ এই দিকে বিহার টিহার এই সব জায়গায় দেওবন্দীদের হযরতে হাজি আমদাদুল্লাহ মহাজের মাখি এনার দ্বারা বেশাক তিনি ওনাকে বড় হয় দেওবন্দি সিলসিলা কিন্তু অ্যাকচুয়ালি তো এরা আহলে সুন্নাতুল জামাত আর একটা হচ্ছে কি বেরেলি সিলসিলা অ্যাকচুয়ালি তারা আল আলা হযরত আহমদ রেজা খান কথা বুঝে ওনাদের হচ্ছে আকাবের ওনাদের পীর সাহেব ইনাদের তিনজনের যে মূল কিতাব মূল যে আকীদা তিন হযরত যিনি মাতা তিনজনই কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ ছিলেন তিনজন তিন এলাকায় শিক্ষকতা করেছে মানুষ তৈরি করেছে মানুষ তৈরি করেছে মানুষ তৈরি করেছে শেরেক থেকে বেদাত থেকে মানুষকে বাঁচিয়েছে আর আমাদের কাছে কিছু হলেই বেদাত বলে ফেলে আমরা ঘাবড়ে যাই বেদাত বেদাত এটা বেদাত ওটা বেদাত এটা বেদাত ওটা বেদাত এটা আমি তো একবার কয়েক জায়গায় জলসায় বলেছি এক জায়গায় আমি জলসায় গিয়েছিলাম হরিয়ানাতে অনেক বছর আগে তো একজন এসে বললো আমার হযরত আমাকে ভি থোড়া টাইম দিজিয়ে हम थोड़ा बात करेंगे ठीक है जाइए कोई बात नहीं अगर जलसा कमेटी बोले तो जाइए तो खरे ये उठे जस्ट एक ही वाले नबी पाक सल्लल्लाहु अलैहि लिए ओली औलिया दे लिए ए ये तावरुक करा কথা বুঝাচ্ছে এই সব বেদাত 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 হারাম বেদাত 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 সব করে দিয়েছে আমি আল্লাহ ই কি হলো তারপরে আর একজন এসে আমাকে বলছে হযরত হমকো ভি থোড়া টাইম দিজিয়ে ইসকে বাদ হম থোড়া বাত কর লেতে বাদ মে আবু চলি মুঝে হমকো ক্যা লেনা দেনা হ্যায় কমিটি জো কহেঙ্গে ওহি হম চিন্তা করছি ইয়ে আবার কি করে দেখে যায় সে যে বলছে আরে কমিটিকে এবং লোকেদের বলছে ফরওয়ান যাকে এক রসি লিয়ে আইয়া এক তরোয়াল লিখে আইয়ে শান্ত ইয়ে আবার কি বলবে বলছে এ মৌলবী তো সবকো হারাম বেদাত কর দিয়া এ মৌলবী বেদাত ও হারাম হোনে সে পহলে ইসকো হম থোড়া হালাল কর দে সব তো হারাম বেদাত হলো কিছুতে বেঁচে নেই এইটাই বেঁচে আছে একে একটু হালাল করে দিই এক কথাই উত্তর দিয়ে দিয়েছি আমার কাছে কথা হচ্ছে আপনি 800-900 হাজার বছর ধরে যে ইসলামকে আমরা মেনে আসছি সেই ইসলাম নেবেন না চাইনা ইসলাম নেবেন কোনটা এখন চাইনা বেরোচ্ছে হঠাৎ করে হঠাৎ করে কথা বুঝে আসছে আপনি 800 বছর 900 বছর 1000 বছর ইমামদের কথা মানছেন না আপনি কোথায় চলে যাচ্ছেন আর তারা প্রথমে বলেছিল শুধু কোরআন বলাতে বিশ্বের মুসলমান লাইনে কেন রসুলকে বার করতে পারেন এই বিশ্বের মুসলমানের হৃদয় থেকে তখন তারা প্ল্যান করলো না কোরআন ও বুখারী মুসলিম এখন তারা কি বলছে কোরআন আর বুখারী মুসলিম আর শুধু বলে সহিহ হাদিস সহিহ হাদিস সহিহ হাদিস সহিহ হাদিস আচ্ছা সহিটা নবী করেছে না মানুষ করেছে বলুন বলুন সহি জালটা কারা করে দিয়েছে নবী করেছে না ইমাম মুস্তাহিদরা করেছে বলুন বলুন তা ইমাম মুস্তাহিদদের কথা যদি নেন আপনারা সব কথা ধরতে পারছেন না মনে হচ্ছে তাহলে যে লোক এই কথা ধরতে পারছেন না ওই লোকটা ফেসবুকে যদি শোনে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে তিনি আসতে পারবেন না তাহলে আপনার মধ্যে একটা কনফিউজ তৈরি হবে না হবে না তাই আপনাদের বলবো ইমানটাকে বাঁচাতে যাই চান যা করছেন তো সর্বনাশ আর বলে কাজ নেই 24 ঘন্টা শুনলে একটা মুসলমানের ছেলের সাথে মুসলমানের মটাও খুঁজে পাওয়া যাবে না মাফ করবেন এই ভুল বলবেন নাকি হ্যাঁ
মসজিদে পাঁচ ওয়াক্ত আজান হয়ে যায়, মুসলমানের ছেলেকে পাঁচ মিনিটের জন্য মসজিদে দেখা যায় না। আজানের সময় কথা বন্ধও নেই, ক্লাবে যাওয়া বন্ধ নেই, সব করে বেড়াচ্ছে। কমসে কম একটা জিনিস তো বাঁচিয়ে রাখেন, সেটাও শেষ করে দেবে তো।